আজ থেকে স্বাভাবিক সূচিতে ফিরেছে সব সরকারি, আধা সরকারি, বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সে সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় কারফিউ শিথিলের সময়ও বাড়ানো হয়েছে। দর্শকের বিষয়ে আরও খবরাখবর জানাতে ঢাকা, খুলনা, রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমেই যাব ঢাকাতে মাহমুদুল হাসানের কাছে। মাহমুদ, কারফিউর সময় বাড়ানো হয়েছে আর এতে রাজধানীর জনজীবনে কেমন প্রভাব পড়েছে, কেমন দেখছেন? ফয়সাল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে থেকে কিন্তু স্বাভাবিক কর্মসূচিতে ফিরেছে অফিস সূচি। সকাল 9টা থেকে 5টা পর্যন্ত যে অফিস সূচি চলছে তাতে কিন্তু সাধারণ মানুষ সকাল থেকে কিন্তু তাদের যে গন্তব্যে সেই গন্তব্যগুলোতে যাচ্ছেন। অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান সবই খুলে গেছে, স্বাভাবিক নিয়মেই চলছে। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর বঙ্গবাজার এলাকাটিতে রয়েছি। দেখতে পাচ্ছেন যে যানবাহন চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে, পাশাপাশি বিপণী বিতানগুলো খোলা, যেখানে সেখানে ক্রেতারাও আসছেন। সব মিলে স্বাভাবিক যে জীবনযাত্রাটি গত বেশ কয়েকদিন ব্যাহত ছিল, অন্তত সেই অবস্থা থেকে কিন্তু এখন অনেকটাই বের হয়ে এসেছেন মানুষ, সাধারণ মানুষ। তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা কিন্তু বলছেন যে যে অবস্থার ভিতরে গত কয়েকটি দিন তারা পার করেছেন, এই অবস্থায় তারা কিন্তু আর চান না, তারা চান যে স্বাভাবিক অবস্থায় ফিরুক। আজকেও কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি কর্মসূচি ছিল, মার্চ ফর জাস্টিস, কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত কোথাও কাউকে দাঁড়াতে দেখিনি। পাশাপাশি আজকে এই যে জামাত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারির কথা রয়েছে, সেটি নিয়েও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন রাস্তায় কিন্তু তারা তৎপর রয়েছেন, কিন্তু কোনো জায়গায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা দেখিনি এবং স্বাভাবিকভাবেই সব কিছু চলছে। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। দর্শকের বিষয়ে আরও খবরাখবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। আর শাহিন, ঢাকার খবরাখবর জানছিলাম, খুলনার পরিস্থিতি কি দেখছেন? বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি, বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ধন্যবাদ আপনাকে। ঢাকার যে পরিস্থিতি, যে স্বাভাবিক জীবনে ফিরছে নগরী, খুলনাও কিন্তু একই অবস্থা। খুলনায় আজকে স্বাভাবিক রুটিন অনুযায়ী সকাল থেকে কিন্তু দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান যথানিয়মে খুলেছে। তবে খুলনার কয়েকটি স্থানে, বিশেষ করে খুলনার যে রয়্যাল মোড়টি আছে গুরুত্বপূর্ণ, এই রয়্যাল মোড়ের এলাকার দোকানপাট প্রায় অধিকাংশই বন্ধ দেখতে পাচ্ছি দুপুর 12:30 পর্যন্ত। পাশাপাশি যে শিববাড়ির যে মোড়টি আছে, শিববাড়ি মোড়েও কিন্তু সেখানকার দোকানপাটও খুব কম খুলেছে। এর কারণ হলো যে আন্দোলনকারীরা এখানে তারা এই অবস্থান নেবে এরকম একটি খবরে এই দুই স্থানে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং এ পর্যন্ত আমরা, আমাদের চোখের সামনেই প্রায় 10 জনকে শিক্ষার্থী গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে। এই ছিল খুলনা থেকে সর্বশেষ। চলে আসছি রংপুরে, সেখানে অপেক্ষা করছেন আমার সহকর্মী মানিক। ধন্যবাদ শাহিন, আপনি যেমনটি খুলনার কথা বলছেন, আমি রয়েছি রংপুর নগরীর সুপার মার্কেট এলাকায়। অর্থাৎ আরেকটি বিষয় যদি আপনাকে বলি যে মানুষের যে স্বাভাবিক ভাবে চলাফেরা এটি কিন্তু করতে পারছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে রংপুরে। আরেকটি বিষয় বলি যে আন্দোলনকারীরা কিন্তু আজকে মার্চ ফর জাস্টিস যে কর্মসূচি ঘোষণা করেছেন সেটি কিন্তু আগামী